ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা কোনো ওষুধ নিয়ে আলোচনা করব না। আমাদের এই ভিডিওটি হচ্ছে একটি পুষ্টিকর সবজি অর্থাৎ করলা নিয়ে আমরা করব, করলার পুষ্টিগুণ। করলা শুনলেই অনেকে নাক মুখ চোখ সব কুচকে ফেলেন। করলার তেতো স্বাদ অনেকেই পছন্দ করেন না, আবার অনেকেই একেবারেই মুখে তুলতেও পারেন না। তিতে করলার স্বাদ সবার পছন্দ না হলেও এর রয়েছে অনেক পুষ্টিগুণ। নিয়মিত তিতা করলা খাওয়ার অভ্যাস করলে নানা রকমের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেই সঙ্গে পাওয়া যায় প্রচুর পুষ্টি উপাদান ও শরীরের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান। খাদ্যোপযোগী প্রতি 100 গ্রাম করল্লায় রয়েছে জলীয় অংশ 92.2 গ্রাম, আমিষ 2.5 গ্রাম, শর্করা 4.3 গ্রাম, ক্যালসিয়াম 14 মিলিগ্রাম, আয়রন 1.8 মিলিগ্রাম, ক্যারোটিন 1450 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 0.04 মিলিগ্রাম, ভিটামিন B2 0.02 মিলিগ্রাম, অন্যান্য খনিজ পদার্থ 0.9 গ্রাম ও খাদ্য শক্তি 28 ক্যালোরি। জেনে নিন করল্লার 60টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। রক্তের সমস্যা: করল্লা রক্তকে বিশুদ্ধ করে। 2 আউন্স করল্লার রসের সাথে অল্প লেবুর রস পিষিয়ে প্রতিদিন খালি পেটে একবার পান করুন। 4 থেকে 6 মাসের মধ্যে রক্তের দূষিত উপাদান দূর হয়ে যাবে এবং অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ডায়াবেটিস: করল্লা এডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ নামক এক ধরনের এনজাইম বৃদ্ধি করে, শরীরের কোষগুলোর চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয়। করল্লার রস শরীরের কোষের ভিতর গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে রক্তের চিনির পরিমাণ কমে যায়। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত করল্লার রস খেলে উপকার পাবেন। চোখের সমস্যা: করল্লায় রয়েছে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন ও ভিটামিন এ। দৃষ্টিশক্তি ভালো রাখতে বিটা ক্যারোটিন খুবই উপকারী, তাই যাদের চোখের সমস্যা রয়েছে তারা নিয়মিত করল্লা খেলে চোখ ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা: নিয়মিত করল্লা খাওয়ার অভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত করল্লা খেলে সর্দি কাশি মৌসুমি জ্বর ও অন্যান্য ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। খাবারে অরুচি: করল্লা একটি রুচিবর্ধক সবজি। বদ হজম কিংবা জ্বর হলে অনেক সময় মুখের রুচি চলে যায়। রুচি চলে গেলে করল্লা খেলে মুখের সেই অরুচি ভাব কেটে যায়। বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ওষুধের রিভিউর সঙ্গে সঙ্গে পুষ্টিকর এইসব খাদ্যের পুষ্টিগুণ নিয়ে আমরা আলোচনা করছি, যা আপনার শরীরের জন্য ওষুধের অভাবের পরিবর্তে প্রাকৃতিক এই শাকসবজি আপনার সেই শরীরের ঘাটতি পূরণ করবে, যাতে খুব সহজে আপনি এই সবজি চিনতে পারেন এবং এটি কিনে খেতে পারেন। সেজন্যই আমাদের এই ভিডিওগুলো। যা হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।